শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে জাকের পার্টি। সোমবার দুপুরে বানানির জাকের পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি। এ সময় তিনি শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি সরকার যেহেতু নিরাপদ সড়কের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।